প্রিয় বন্ধুরা স্নেহ ভালোবাসা কখনো ধর্মের বাধা মানে না অপরিচয়ের গণ্ডি পেরিয়ে কখন যে কে আপন হয়ে যায় কেউ জানে না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান গল্পটিতে সেই রকমই এক ভালোবাসার কথা আছে গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তাহলে এখন আমরা শুনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান দেশের ঘর বাড়ি নেই অনেকদিন থেকেই পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটেতে জঙ্গল গজিয়েছে এ অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে গ্রামের মশাই বাবার পুরাতন বন্ধু আমায় দেখে খুব খুশি হলেন বললেন ও কতকাল পরে বাবা মনে পড়ল দেশের কথা প্রণাম করে পায়ের ধুলো নিলাম বললেন এসো এসো বেঁচে থাকো দীর্ঘজীবী হও বাড়ি ঘর করবে না আগে সামান্য মাইনে পাই তাতে কি গ্রামের ছেলে গ্রামে বাস করবে এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি আমি খড় বাঁশ দিচ্ছি চালাঘর তুলে ফেলো মাঝে মাঝে যাতায়াত করো আহা নরেশের ছেলে দেখেও সুখ কদিনই বা আছি বাস করো গায়ে আরও অনেক এসে ধরলে অন্তত খড়ের ঘর একটা ওঠাতে হবে অনেকদিন পরে গ্রামে এসে লাগছে ভালোই যাদের বাল্যকালে ছোট দেখে গিয়েছি তাদের আর চেনা যায় না যাদের যুবক দেখে গিয়েছিলাম তারা হয়েছে বৃদ্ধ বড় আমবাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি আম গাছের ছায়ায় এক বৃদ্ধার চেহারা ভারতচন্দ্র বর্ণিত জরতিবেশিনী অন্নপূর্ণার মতো কোনো তফাত নেই ডান হাতে নড়ি ঠুকঠুক করতে করতে বোধহয় বা বাজারের দিকেই চলেছে বগলে একটা ছোট থলে বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম এ ধরনের বুড়িকে দেখে আমার বড় মায়া হয় নারী রূপের এক অপূর্ব পরিণতি জিজ্ঞেস করলাম কোথায় যাবে বাজারে বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচিয়ে তালু আড়ভাবে চোখের উপরে ধরলে বললে কে বাবা তুমি চিনলাম না তো চিনবে না বাড়ুজ্যে পাড়ার নরেশ পাড়ুজ্যে ছেলে আমি অনেক দিন গায়ে আসিনি তা হবে বাবা আমি আগে তো এ পাড়া ও পাড়া যাতাম আসতাম না তিনি থাকতে আমাব সেলো না কোনো জিনিসের গোলা পোড়া ধান গোয়াল পোড়া গরু তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি নাম নেই বাবা করাতের কাজ করতেন বলে সে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে অর্থাৎ আমি চিনতে পেরেছি কিনা কিন্তু আমার পক্ষে চেনা সম্ভব নয় আমার বাল্যকালে কি এ গ্রামের করাতের কাজ করত তা আমার মনে থাকবার কথা নয় বললাম তোমার ছেলে আছে কেউ কেউ নেই নেই বাবা হাত জামাই আছে তো সে মোরে ভাত দেয় না ও এ আমার নাতনিকে রেখে মোর মেয়ে মারা যায় আমার বড্ড কষ্ট ভাত জোটে না সব দিন বাজারে যাচ্ছি তিন পয়সার নুন কিনে আনবো কটা সাল জোগাড় করেছি ও বেলা বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম কিন্তু তা চুকল না উপরন্তু এই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা শুরু হল নিজের জীবনে না ঘটলে বিশ্বাস করতাম না এমন ঘটনা পরের দিন সকালে ঘুম ভেঙে উঠেছি এমন সময় কালকার সেই বুড়ি লাঠি ঠুকঠুক করতে করতে এসে হাজির উঠোনে থাকি এক জ্ঞাতি খুঁড়োর বাড়ি তিনি বললেন ও হলো জমির করাতির স্ত্রী অনেক দিন মরে গিয়েছে জমির তোমাদের খুব ছেলেবেলায় গুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলে ও বাবা সে চোখে একটু কম দেখে ও বয়সে সেটা অবশ্য তেমন আশ্চর্যই বাকি বললাম এই যে আমি এখানে কাল পয়সা কটা পেয়ে ভাবলাম বাউন পাড়ার দিকে কে পয়সা দিলে পারলাম না ঠাওর পাইনে আমার খুড়োমশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে সে উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বুকে উঠে গেল তার যাবার সময় আরো দু একটা পয়সা দিলাম পরদিন কলকাতা চলে গেলাম ছুটি ফুরিয়ে গেল আমার জ্ঞাতি খুঁড়োকে কিছু টাকা দিয়ে এলাম আসবার সময় আমার জন্যে ছোটখাটো একটি খড়ের ঘর তুলে রাখবার জন্যে কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার সেই নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবার মনেও পড়েনি বা এখানে এসেও মনে হঠাৎ হয়তো হতো না যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়া এসে না বসে পড়ত বললাম কি বুড়ি ভালো আছো ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বললে আমার কি মরণ আছে রে বাবা জিজ্ঞেস করলাম ও আম কিসের দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বললে গোপাল আমার তোর জন্য নিয়ে এলাম গাছের আম গড়া বেশ মিষ্টি খেয়ে দেখো এখন আমি ওর সম্বোধনের নতুনত্বে কৌতুক অনুভব করলাম কিন্তু কি জানি কেন বড় ভালো লাগল গ্রামে অনেক দিন থেকে আপনার জন কেউ নেই একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পাইনি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশিনীদের মধ্যে অত বেশি বয়সের স্ত্রীলোক কেউ নেই যে আমাকে গোপাল বলে ডাকে বুড়ি বললে খাও কোথায় হ্যাঁ বাবা খুড়োমশায়ের বাড়ি বেশ যত্ন করে তো ওনারা তা করে দুধ পাচ্ছ ভালো ঘুটি গোয়ালিনী দেয় মন্দ না ও বাবা ওর দুধ দুধ না ভালো বুঝিছি পরদিন সকাল হয়েছে সবে বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে বিছানা ছেড়ে উঠে বললাম আরে এত সকালে কি মনে করে হাতে কি বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বললে এক ঘটি দুধ আনলাম তোর জন্য সে কি দুধ পেলে কোথায় এত সকালে আমায় মা বলে ডাকে ওই হাজরা নেটার বউ তারও কেউ নেই মোর চালা ঘরের পাশে ওর চালা ঘর ওরে কাল রাত্রে বলে রেখে দিয়ে এলাম বলি বউ আমার গোপাল দুধ খেতে পায় না সকালে চা নাকি খায় পরে খুব উঠে গাই হবে তাই আজ ডাকা দেখি উঠে আমারে ডাকছে মা ওঠো তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও আচ্ছা কেন বলো তো তোমার এসব না এসব ভালো না এরকম আর কখনো এনো না কত পয়সা দাম দিতে হবে বলো কতটা দুধ আমার গলার সুর একটু রুক্ষ হয়ে উঠেছিল হয়তো কারণ মুসলমানের বাড়ির দুধ আমাদের গ্রামে চলে না কে কোন দিক থেকে দেখে ফেলবে এই ছিল আমার ভয় কেন আবার এসব ঝঞ্ঝাট জোটে বুড়ি আমার কণ্ঠস্বরের অপ্রত্যাশিত রূঢ়তায় যেন একটু ঘাবড়ে গেল ভয় ভয় বললে কেন বাবা পয়সা কেন পয়সা না তো তুমি দুধ পাবে কোথায় ওই যে বললাম আমার মেয়ের বাড়ি থেকে তা হোক তুমি পয়সা নিয়ে যাও সেও তো গরিব লোক বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে কিন্তু সে যে বেশ দমে গিয়েছে তার কথাবার্তার ধরণে বেশ বুঝতে পারলাম মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে পয়সা দিতে যাওয়াটা ঠিক হয়েছে কি বুড়ির কিরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার উপর স্নেহের দান এমন করা ঠিক হয়নি বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখল না আদৌ প্রতিদিন সকাল হতে না হতে সে এসে জুটবে গোপাল এই দুটো কচি শশার চালি মোর গাছের এই নাও নুন দিয়ে খাও দিনই মোর সামনে বুড়ি তোমার চলে কি সে নাথ জামাইয়ে দেওয়ার কথা তা সে সব দিন দেয় না ওই যারে মেয়ে বলি ও বড্ড ভালো লোকের ধান ভানে তাই চাল পায় আমারে দুটা না দিয়ে খায় না কথা কু তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে এলে অমর গোপাল আমি নতুন খাজুর পাতার সেটাই বুনে রেখে দিয়ে তোমারে বস্তি দেবার জন্য একটা নতুন সেটাই বুনে রাখি যখন আসবে এখানেতেই বসবে সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠল না ওর এত আগ্রহ সত্ত্বেও নানা দিকে ব্যস্ত থাকি তার উপর আছে সমবয়সী বন্ধু বান্ধবদের দাবি অনেকদিন পর গ্রামে এসেছি তো যে কদিন গ্রামে থাকি গুড়ি রোজ সকালে একবার আসতে ভুলবে না কিছু না কিছু আনবেই কখনো পাকা আম কখনো পাতি নেবু কখনো এক ছড়া কাঁচকলা কিংবা এক ফালি কুমড়ো দুআনা চারানা প্রায় আনা দি একদিন এখানে কাপড় দিলাম একটা জিনিস লক্ষ্য করে আসছি বুড়ি কোনো দিন আমার কাছে কিছু মুখ ফুটে চায়নি কখনো বলেনি পয়সা দাও কি অমুক দাও বরং তার উল্টো শুধু হাতে কখনো আসে না একবার কলকাতা থেকে কয়েকটি বন্ধু গেলেন দেখা করতে তাদের নিয়ে ঘরে বসে চা খাচ্ছি স্টোভ ধরিয়ে ঘরেই চা নিজে করেছি পল্লিগ্রামে এত সকালে কেউ উনন ধরায়নি বুড়ি লাঠি ঠুক ঠুক করতে করতে এসে হাজির বাইরে দাঁড়িয়ে ডাক দিল হঠাৎ আমার লজ্জা করতে লাগল কলকাতার বন্ধু বান্ধবদের সামনে ও আজ না এলেই পারতে চাই ভালো বিপদে বিরক্তি বিরক্তিস্বরে উত্তর দিলাম হ্যাঁ কেন এই এই নাম বলি যাই গোপালকে দেখে আসি একবার বন্ধুদের একজন জিজ্ঞেস করলেন ও হে চাপা দেবার চেষ্টা বললাম ও এমনি গায়ের লোক আরেকজন বললে তোমার ডাক নাম কি গোপাল নাকি হে গ্রামে না এই বুড়ি বললে কাল রাত্রি কি গরম বেশ করণে ভালো বিপদেই পড়া গেল যে সকালবেলা আজ না এলে কি চলতো না বুড়ির বন্ধুটি পুনরায় বললে ও গোপাল বলছে কাকে হে ইয়ে হ্যাঁ আমাকেই বলছে কথা শেষ করে ঈষৎ হেসে মাথার দিকে দুটি আঙুল দেখিয়ে ইঙ্গিত করে বললাম মাথাটা একটু বন্ধুটি বললেন ও কথা অনুযায়ী কাজের সামঞ্জস্য রাখতে গিয়ে বুড়ির দিকে চেয়ে যেমন সুরে লোকে দুর্দান্ত পাগলকে সান্ত্বনা দেবার ও স্তোক বাক্য প্রয়োগ করার চেষ্টা করে তেমনি সুরে বলি আজ যাও বড্ড ব্যস্ত আছি বুঝলে কলকাতার বন্ধুরা সব এসেছেন হ্যাঁ সুবিধে হলো না বুড়ি একগাল হেসে বললে আজ কি এনেছি বলো দেখি গোপাল এই দেখো এতক্ষণ টের পাইনি যে বুড়ি তার পিছন দিকে একটা ময়লা কাপড়ের পুঁটুলি লুকিয়ে রেখেছে সেটা সামনের দিকে এনে খুলতে খুলতে বললে সেই যে মেয়েটা মরে মা বলে সে দুটো চিড়ে কুটলো আমি বললাম ও কি করছিস ও বলে কামিনী সরু ভালো চিড়ে তোমার গোপালের জন্য দুটো নিয়ে কাল যে আমার মনটা বড্ড খুশি হলো তা সেও আসছে সেও তোমারে দেখতে চায় বড্ড দুঃখী কাঙাল মেয়েটা ধান ভেনে চিড়ে কুটে একরকম করে চালাচ্ছে একার আমি রক্ষে নেই বুড়ির কথা শেষ হতে না হতে দেখি একটা আধভরসা মধ্যবয়সী স্ত্রী লোক অদূরে তলায় এদিকেই আসছে আরো বিপদে পড়লাম এই জন্যে যে ঠিক সময় আমার জ্ঞাতি খুঁড়ো মশাইকেও এদিকে আসতে দেখা গেল সর্বনাশ তার বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আর তিনি যদি জানতে পারেন যে এদের হাতে তৈরি চিঁড়ে বা খাবার জিনিস আমি খাই তাহলেই তো এ পাড়াগায়ে হয়েছে চিঁড়ে যে ওরা আজই প্রথম এনেছে এ কথা কি তিনি বিশ্বাস করবেন আজ দুধ কাল চিঁড়ে রুক্ষসুরী বললাম এখন যাও না দেখছো না ব্যস্ত আছি কটা নেবার একটা কিছু দাও বাবা ওসব এখন নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ পরে হবে এখন যাও বুড়ি একটু অবাক হয়ে বললে প্রায় এসে পড়েছেন দাওয়াত ধারে হাত নেড়ে নেড়ে ফেলবার ভঙ্গিতে বুড়ির দিকে চেয়ে বলি আহ নিয়ে যাও না ভালো জ্বালা খুড়োমশাই বললেন কি ওতে কি বলছে জমিরের স্ত্রী কিছু না ইয়ে বিক্রি করতে এসেছে যাও এখন ভগবান জানেন বুড়ি আমার কাছে চিড়ের বদলে পয়সা নিতে আসেনি খুড়োমশাই বললেন তোমার এখানে ওর বড্ড যাতায়াত কথাটা চাপা দেবার জন্য বললাম আমার এই বন্ধুরা একদিন মাছ ধরবার কথা বলছিলেন তা ভাদুড়িদের পুকুরে কি সুবিধে হবে পুনরায় গ্রামে এলাম মাস পাঁচ ছয় পরে আশ্বিন মাসের শেষে কয়েকদিন পরে ঘরে বসে আছি বাইরের উঠোনে দাঁড়িয়ে কে ক্ষীণ নারী কণ্ঠে জিজ্ঞাসা করলে বাবু ঘরে আছেন গা বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রী লোকটি আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আরেকটু টেনে দেবার চেষ্টা করে সে বললে বাবু কবে এসছেন দিন পাঁচ ছয় হলো কেন আমিও তাই শুনলাম বলি একবার যাই আমার সেই মা পাঠিয়ে দিলে বললে দেখে এসো গিয়ে সেই বুড়ি এখানে যিনি আসত তেনার বড্ড অসুখ এবার বোধহয় বাঁচবে না গোপাল কবে আসবে গোপাল কবে আসবে অস্থির আমারে রোজ শুধুই আমি বলি তিনি কলকাতায় চাকরি করেন সব সময় কি আসতে পারেন কি মায়া আপনার ওপর আর জন্মে বোধ পেটে ধরলে এ জন্মে তাই এত টান একবার দেখে আসুন গিয়ে বড্ড খুশি হবে তাহলে উদাসীনভাবে বললাম ও মন তখন অন্য চিন্তায় বিব্রত এবার কাউন্সিল ইলেকশনে দুটি বন্ধুর পক্ষ থেকে ভোট সম্বন্ধে গ্রামে গ্রামে বেরিয়ে লোককে অনুরোধ করবার গুরু ভার নিয়ে এসেছি কাল থেকেই বেরোতে হবে ওদের মোটর আসবে কিভাবে কি করা যায় সে কথাই চিন্তা করছিলাম কোথায় কোন বুড়ি অসুস্থ হয়ে আছে ওসব দেখবার সময় অভাব স্ত্রীলোকটি বললে ও বেলা যাবেন বাবু আচ্ছা তা এখন ঠিক বলতে পারছি নে স্ত্রীলোকটি অনুনয় সুরে বলল একবার যাবেন বাবু ও বেলা হয়তো বুড়ি বাঁচবে না বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে খুব উঁচু দাওয়া সেকালের প্রণালীতে তৈরি পাঁচচালা ঘর গুড়ির স্বামীর আমলে আমার জন্মগ্রহণের পূর্বে এ ঘর তৈরি হয়েছিল তখন এদের অবস্থা যে ভালো ছিল এই প্রশস্ত পাঁচচালা ঘরখানায় তার নিদর্শন কিন্তু ঘরখানার সংস্কার হয়নি অনেক দিন খড় উড়ে পড়ছে চালা থেকে দড়ি বাখারি ঝুলছে মাটির দাওয়া নানা স্থানে ভেঙে পড়েছে বাঁশের খুঁটি নড়বড় করছে বুড়ি শুয়ে আছে একটা ছেঁড়া মাদুরের ওপর মাথায় তেল চিটে মলিন বালিশ বুড়ির সেই পাতানো মেয়েটি পাশে বসেছিল আমায় দেখে বুড়িকে বললে অমা কে যে দেখো অমা আমি গিয়ে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলে পরে আমাকে চিনে করতেই আমি বললাম উঠো না উঠো না ও কি আটখানা হয়ে বললে ভালো আছো গোপাল বসতে দে গোপালকে বসতে দে বসবার দরকার নেই ব্যস্ত না থাক কেন দিচ্ছিস গোপালের ওই খাজুরের চটখানা পেতে দে পরে ঠিক যেন আপনার মা কি পিসিমার মতো অনুযোগে সুরে বলতে লাগলো তোর জন্য খাজুরের চটখানা কতদিন আগে রেখে রেখেলাম ওখানা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে তুমি একদিনও এলে না গোপাল অসুখ হয়েছে না। আমি বললাম আচ্ছা চুপ করে শুয়ে থাকো ব্যস্ত হয়েও না ইতিমধ্যে পাড়ার অনেক লোক এসে জড়ো হল আমি এসেছি দেখে কেউ কেউ বললে গুড়ি কেবল আপনার কথা বলে বাবু আপনাকে দেখবার বড্ড ইচ্ছে গুড়ি বোধ এবার বাঁচবে না গুড়ির চোখ বেজল পড়ছে গড়িয়ে আমায় বললে গোপাল গোপাল যদি আমার কাফনের কাপড় তুই কিনে পাশের জিজ্ঞেস করলাম সে কি জানেন না বাবু মাটি দেবার সময় নতুন কাপড় কিনে পুড়িয়ে দিতে হয় ও বুঝেছি আমাকে পেয়ে বুড়ি খুব খুশি হয়েছে কত কি বলতে লাগল ও জামাই লোক কেমন খারাপ এমন যে অসুখ একবার চক্ষু দিয়ে দেখেও যায় না ঘর তা দশ বছর খড় পড়েনি চালে পুচে গলে গিয়েছে পুরনো খড় নাচ জামাইকে বলেছিল সে জবাব দিয়েছে অত বড় হাতি ঘর আমি ছাইতে পারবো না পাশে একটা ছোট কুঁড়ে ঘর মতো বেঁধে থাকো বুড়ি চোখের জল মুছে বলে

একটা শীর্ণ লাউ গাছ পিছনে কয়েক ঝাড় বাঁশ আধটা খেঁকি কুকুরের আওয়াজ পাড়ায় শান্ত ছায়া নেমে এসেছে সামনের সারা উঠোনটাতে কতকগুলো মেয়ে পুরুষ দেখতে এসে দাওয়ার ছেঁচতলায় দাঁড়িয়ে আছে আসবার সময় গুড়িটির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য ও ফলের জন্যে হয়তো আর দিন বাঁচবে না এই অসুখ থেকে উঠবে না বুড়ি কিন্তু সে যাত্রা সেরে উঠল দিব্য সেরে উঠল আমি কলকাতায় চলে যাবার আগে দু একবার আমার কাছে লাঠি ধরে গেল বসে বসে আপনার মনে কত কি বকে তারপর চলে আসে বছর দুই কাটল এই দুবছরের মধ্যে যখনই গিয়েছি গ্রামে বুড়ি এসে বসে কিছু না কিছু নিয়ে আসবেই অসুখটা থেকে উঠে বড় দুর্বল হয়ে পড়েছিল সে দুর্বলতা ওরা সারল না আমি বলতাম কেন আসো রোজ রোজ অত দূর থেকে এই ভাবলাম রে দিয়ে আসি তাহক তুমি কষ্ট করে এসো না এরকম তুই তো আমারে দেখতে যাবিনে দিন। সময় পেলেই যাবো এখন বাড়ি যাও কখনো বুড়ি বলতো গোপাল তুই বিয়ে করলি কেন মেয়ে পাওয়া যায় না তাছাড়া বয়স হয়ে গিয়েছে কিছু বয়স হয়নি কাঁচা ছেলে তোমরা আমার বয়স তখন চল্লিশ বেশ ওই মুকুজ্জেদের বাড়ি একটা বড় মেয়ে আছে তোমার সঙ্গে মিল হবে আমার ঘটকালি করবার লোকের যখন দরকার হবে তখন তোমায় ডেকে পাঠাবো এখন যাও কিন্তু বুড়ি আমার কথা শুনে না একদিন মুখুজ্জি বাড়ির নরু আমায় ডেকে বললে ওহে একটা কথা বলি আজ জমির করাতির বউ বুড়ি বাড়ির মেয়েদের কাছে গিয়ে বলছে কি গোপালের সঙ্গে তোমাদের পুঁটির বিয়ে দাও মেয়েরা তো অবাক গোপালকে শেষে জানা গেল তুমি ওরা তো শুনে আশ্চর্য তা তুমি কিছু বুড়িকে বলেছিলে নাকি এ সম্বন্ধে আমি নিজেকে নিতান্তই বিপন্ন ও অসহায় বোধ করলাম বললাম সে কি কথা কখনো না তুমি কি বিশ্বাস করো না না বিশ্বাসও বিশ্বী করিনি যাই হোক যদি কিছু বলেও থাকো বুড়িকে বারণ করে দেবে আর না বলে গ্রাম ভালো নয় ও নিয়ে মেয়েটার নামে একটা কথা কথি যদি হয় নিশ্চয় তুমি বিশ্বাস করো ভাই আমি এর বিন্দু বিসর্গ জানি নে বুড়ি তারপর দিন যেমন সকালে এসেছে বকলুমুকে কে তাকে এসব কাণ্ড করতে বলেছে ঘটকালি করতে ডেকেছিল কেউ তাকে গায়ে এই নিয়ে শেষে একটা কথা উঠবে পাড়াগা জায়গা খারাপ তুমি বাপু এখানে আর এসো না বুড়ি ফ্যাল ফ্যাল চোখে বললেছে গোপাল কিসনে তুইও মেয়ে ডারে বিয়ে না করিস অন্য কোনো মেয়ে বিয়ে করলে তোর পছন্দ হয়নি না ধমকে উঠে বললাম আবার সব কথা নিতান্ত সরলা সে বুড়ি কিছু বোঝেও না সত্যি এই ঘটনা নিয়ে গ্রামে একটু কথাবার্তা সৃষ্টি হলো বুড়ির উপর খুব চোটে সকালবেলাটা আর ঘরেই থাকি পাছে বুড়ি এসে জ্বালাতন করে দশ বারো দিন পরে একদিন দুপুরে ঘুমিয়ে উঠেছি বাইরে বুড়ির গলা শোনা গেল ঘর থেকে বেরিয়ে এসে বললাম কি আবার এসেছ কেন এখানে একটা এলাম তোমার জন্য দরকার নেই বাতাবি নেবুতে যাও এখন বিরক্তি নিতান্ত অকারণ নয় মাত্র চার পাঁচ দিন আগে মুকুজ্জেবাড়ির ঘটনা নিয়ে আমার জ্ঞাতি খুঁড়ো আমায় দু কথা শুনিয়ে দিয়েছেন বছরখানেক আর গ্রামে যায়নি এর পরে বোধহয় দেড় বছরও হতে পারে একবার শেষ শরতে পুজোর ছুটির পর কাশি থেকে বেরিয়ে ফিরে কলকাতায় এসে দেখি তখনও দিন দুই ছুটি হাতে আছে গ্রামেই গেলাম এই দুদিন কাটাতে গ্রামে ঢুকতেই প্রথমে দেখা হলো পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে দিগম্বরী অবাক হয়ে বললে ওমা আজ তুমি এলো বাবা ঠাকুর সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে তোমার নাম করলে বড্ড ও সে পাতানো মেঘ আজ সকালে বলছিল আমি এসেছি শুনে বুড়ির নার্জামে দেখা করতে এলো বাবু এসেছেন সাহায্য করুন কাফনের কাপড় কিনতে যা দাম কাপড় চোপড়ের আমার মনে পড়ল বুড়ি বলেছিল সেই একদিন আমি মরে গেলে তুই কাফনের কাপড় কিনে দিস বাবা ওর স্নেহা তোর আত্মা বহুদূর বারাণসী থেকে আমায় কিভাবে আহ্বান করে এনেছে আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারিনি কাপড় কিনবার টাকা দিলাম জামাই বলে গেল মাটি দেবার সময় একবার যাবেন এখন বাবু বেলা বারোটা আন্দাজ যাবেন শরতের তিক্ত গন্ধ ওঠা বনঝোপ ও মাকাল লতা দোলানো একটা প্রাচীন তৃপ্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে আমি গিয়ে বসলাম আবদুল শুকুর মিয়া নমর আমাদের সঙ্গে পড়তো আবেদ আলি তার ছেলে গণি এরা সকলে গাছের ছায়ায় বসে প্রবীণ শুকুর মিয়া আমায় দেখে বললে এই যে বাবা ঠাকুর এসো তামুক খাবা বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কনে থেকে এলে তুমি তো জানতে না তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি তোমার কাছে কাফনের কাপড় নিয়ে তবে ওর মহাপ্রাণীটা ঠান্ডা হলো খাও তামুক একটা গরুর গাড়ির পুরানো কাঠামোর বৃদ্ধাকে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রেখেছে দুজন জওয়ান ছেলে কবর ফুঁড়ছে কবর দেওয়ার পরে সকলে এক এক কোদাল মাটি দিলে কবরের উপর শুকুর মিয়া বললে দেও বাবা ঠাকুর তুমিও দেও তুমি দিলে ওর মহাপ্রাণী ঠান্ডা হবে দিলাম এক কোদাল মাটি সঙ্গে সঙ্গে মনে হলো বেঁচে থাকলে বলে উঠতো আমার গোপাল